বাংলাদেশের এক বক্তা এক মাস আগে তিনি নাকি সুন্নি থেকে ওহাবি হয়ে গিয়েছেন বিশ্বাস করেন একজন ব্যক্তি কখনো সুন্নি থেকে ওহাবি হয় না সেই ওহাবি সুন্নিয়তর বেশ ধরে এতদিন তার চরিত্র পরিত্যা করেছেন কিন্তু মনে রেখো যারা শুন যারা বন্ধ আর সুন্নিয়তের لباس লাগায় বন্ধামি আরবাস ধরিয়ে সুন্দরের ভিতরে ঢুকে কিন্তু আহারের শূন্য তুয়াল জামাত একমাত্র হব জান্নাতি দল একটু বলে সোবাহ আর মনে রাখবেন মোমাছি নাম শুনেছে একটা ফুলের রস যখন মৌমাসের মুখের ভিতরে ঢুকে যায় তখন সেটা মধু হয়ে যায় ঠিক সেম ফুলের রস যখন মুখের ভিতরে ঢুকে যায় তখন সেটা বিষ হয়ে যায় করবে এক। এক হাদিস কেন এত দলাদলি ওহাবি আছে খারেজি আছে রাফিজি আছে আলে হাদিস আছে শিয়া আছে মোতা মোতাজেলে আছে হুজুর ঘটনা কি কারণ কি জানেন মৌমাস যেমন মুখের ভিতরে ফুলের রস নিলে মধু হয়ে যায় আবার সেম ফুলের রস যখন বোমরা মুখের তখন সেটা হয়ে যায়। ঠিক এই সুন্নিদের মুখে বর্ণনা হয় তখন এটা জান্নাতে নিয়ে যায় আর বাতিলের মুখে যখন সেটা ব্যাখ্যা করবে তখন রসুলকে মাটি বলবে আমার মতন বলবে রসুল কিচ্ছু জানে না রসুল এলমে জানে না এই কোরআন ব্যাখ্যা করে করে আপনি যে জাম নামে নিয়ে যাবে জুড়ে বলে নাউজুবিল্লাহ এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল যাদের হৃদয়ে রাসূলের mohabbat আছে কুরআন ব্যাখ্যা করলে রাসূলের প্রেম বের হয় আমি যেই থেকে ছেড়েছিলাম ওয়া ক্বাবিলিত তাওবি এবং রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তওবা কবুলকারী ওয়া শাদীদুল আমার রব্বুল আলামিন বলে আমি কঠিন শাস্তি প্রদানকারী আমার রব্বুল আলামিন বলে আমি যখন পাকড়াও করব মনে রেখো খুদা পাকড়ে তো ছোড়ালে মোহাম্মদ মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কুই নিহি সেক্তা যদি আমি আল্লাহ একবার পাকড়াও করি গ্রেপ্তার করি তাহলে আমার নবী সুপারিশ করে করে তোমাদেরকে পার করিয়ে দিবে কিন্তু আমার বন্ধু যদি একবার গ্রেপ্তার করে তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ছোড়াতে পারবে না কারণ আমি আল্লাহর কাছে যদি গাদ্দারে করা বেমানি করা আমি আল্লাহ মাফ করব না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমাদের শাহিরগের নিকটে আমি আল্লাহ থাকি তোমাদেরকে আমি আল্লাহর পরিচয় দিচ্ছি শাহিরগ দিয়ে আর আমার বন্ধুর পরিচয় কি জানো আন আউলা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি আল্লাহ থাকি শাহিরগের নিকটে আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাই তোর নিকটে একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ ওগো আল্লাহ বুঝলাম না আপনার পরিচয় শাহিরগ আর বন্ধুকে ডাইরেক্ট কলিজা কেন আমার আল্লাহ বলে শাহির যদি কেটে যায় চট্টগ্রাম এবারে কেয়ার ফার্ক বিও অথবা ডাকা স্কোয়ার অ্যাপোলো ল্যাব এইডের মধ্যে গিয়ে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে কিন্তু তোমার হৃদয় যদি হাড় যদি একবার ধাক্কা খায় তুমি হাট স্টক করবা স্টক করলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না মৃত্যুবরণ করবে মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে তাহাজ্জুদের সময় রব্বানা জুলাম না আমফুসানা বলে যখন কান্না করবে আমি আল্লাহ তোমাকে maaf করব তোমার ইমান বেঁচে যাওয়ার সুযোগ আছে কিন্তু আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে বেয়াদবি করলে তোমার হৃদয়ে অ্যাটাক করলে যেমন আর বাঁচো না আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ইমান এক সেকেন্ডের জন্য বাঁচবে না তুমি বেঈমান হয়ে যাবে ডান হাত তুলে বলো ঠিক কি এই জন্য আমার রব্বুল আলাবিন বলে আমি যখন পাকরাও করব শাস্তি প্রদান করব তখন দুনিয়ারে কেউ বাঁচাতে পারবে না সাজিয়ে দিলে দ্বিতাওলি রবুল আলাবিন বলে এটা দিদিকে একটা মেয়াদি শাস্তি আমি আল্লাহ দিব লা ইলাহা ইল্লাহুয়া ইলাহিল মাসির আমাদের প্রভু একমাত্র কয়জন একটু জাবান খুলে বলবেন কয়জন এই জন্য অনেক জায়গায় কষ্ট নিবেন না অনেক মাজারে অনেক পীরের কদমে সেইটা হয় আমাদেরকে মাঝে মাঝে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলে মাজার পূজারি তখন বলতে পারতা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া মাজারওয়ালাকে খোদা মনে করতাম নাউজবিল্লা আমাদের প্রভুত মাত্র একজন কয়জন একটু শাহাদ আঙ্গুল উচ্ছা করে বলবেন কয়জন আমাদের প্রভু এক নো উম্মত জীবন বিধানে ওই শিবনী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ্যা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান একে হল একে হ কিয়া হবান।মা প্রব এক কজন কজন কজা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা মাজার পূজা করি না আমরা করে মাজার জিয়ারত ওইখানে গিয়ে সুরা ফাতিয়া সুরা এখলাস কয়েক মর্তবা দুরুসুরে পড়ে আমরা আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না তবে আল্লাহ পদত্ব ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে গরিবকে কুটিপতি বানাতে পারে যদি বলে সোবাহান আল্লাহ এই জন্যে রব্বুল আলমিন আয়াত আমাদেরকে সাথ করেছেন কাজাবাদ কবল আহম কম নুহ রব্বুল বলে তোমাদের আগে অসংখ্য সম্প্রদায় গিয়েছে তার মধ্যে একজন সম্প্রদায় দুনিয়ার জমিন থেকে রাজত্ব করতে চেয়েছিল তার মধ্যে একটা সম্প্রদায়ের নাম হচ্ছে নু আলি সাল্লামের সম্প্রদায় যেইখানে আমি আল্লাহ বন্যার পানে দিয়ে এদেরকে মিশিয়ে দিয়েছি এরা যতই শক্তিশালী ছিল আমি আল্লাহর কাছে টিকতে পারে নাই আমার আল্লাহ বলেছিল নু তোমাকে একটা আমি পাঠালাম তুমি বপন করো জমিনে বপন করা ৪০ বুসর পরে বিশাল একটি গাছ হয়ে গেল আমার আল্লাহ বলে এবার গাছটাকে উঠিয়ে এক লক্ষ চব্বিশ হাজার কাট বানাও নু আলিয়াল্লাম বলে এক লক্ষ চব্বিশ হাজার কাঠ যখন বানালাম প্রত্যেকটা কাটার মধ্যে টুকলার মধ্যে একটা একটা নাম এক একজন পয়গাম্বরার নাম লেখা উঠলো এক লক্ষ চব্বিশ হাজার আমার আল্লাহ বলে নু এবার নৌকা বানাও নু আলিয়াল্লাম বলে আল্লাহ পানি নাই জমিন শুকিয়ে একদম ফেটে গিয়েছে আমি এখন কেন নৌকা বানাবো আমার আল্লাহ বলে আমার নির্দেশ বানাও নু আলাইসালাম যখন নৌকা বানালো বিশাল দৈর্ঘ্য ইহুদি নাসারা খ্রিস্টান যারা বেইমান বিদর্মীরা হাসতে শুরু করলো নু কোনো পানি নাই জমিন শুকিয়ে গিয়েছে তুমি নৌকা বানাচ্ছ নৌকা বানিয়েছে আর সেই সম্প্রদায়ের কাফের বেইমানরা নৌকার কোনার মধ্যে গিয়ে পায়খানা প্রস্রাব করতে 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 গোটা নৌকাটা বড়াট করে ফেলেছে নু আলাইসালাম কাদে আল্লাহ নৌকা বানিয়েছি এত পরিশ্রম এত কষ্ট কিন্তু পায়খানা প্রস্রাব করে দিয়েছে কাসাম্বিয়ার মধ্যে তাহের

সে কুষ্ঠ রোগ মানে চামড়া পোশাক পোশার মতন ফুটে যায় কোনো মতে ওষুধ খায় সুস্থ হয় না হঠাৎ করে একজন কুষ্ঠ রোগওয়ালা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যখন নৌকার কোনার মধ্যে বসে পায়খানা করতে বসেছিল টপ করে সে নৌকার ভিতরে পড়ে গিয়েছে তার মাথা পর্যন্ত শুধু পায়খানা আর প্রস্রাব মিশ্রিত নৌকা থেকে ওঠার পরে দেখল কুষ্ঠ রোগ পুরো সুস্থ হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে সে আশেপাশের মানুষকে বলতে শুরু করলো আমি নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা ডুব দিয়েছি আমার সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে তখন আশেপাশের সমস্ত মানুষ ওই নৌকার ভিতরে যায় প্রস্তাব পায়খানার ভিতরে ডুব দেয় আবার উঠে আসে ডুব দেয় আবার উঠে আসে গোটা নৌকার পায়খানা প্রস্তাব একদম শেষ হয়ে গেল এখন আরো কিছু কুষ্ঠ রোগ আমার আল্লাহ এলাকার মধ্যে দিল কিন্তু এরা ওষুধ পায় না এরা বলো পায়খানা প্রস্তাব শেষ হয়ে গিয়েছে কি করলো এরা নৌকার কাছায় কোনার ভিতরে পানি মেরে মেরে এরা কষ্ট শুরু করলো একটু পায়খানা বের হয় কিনা একটু প্রস্তাব বের হয় কিনা সে পানিগুলা মেখে মেখে তাদের শরীরটাকে সুস্থ করলো আমার আল্লাহ বলে যে পায়খানা তাদের পেট থেকে নৌকার ভিতরে ফেলেছিল আজকে তাদের মাধ্যমে আমার আল্লাহ পরিষ্কার করে বুঝিয়ে দিলেন আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার মালিক একটু জাবান খেলে বলে সোবাহান আল্লাহ এর ৪০ দিন পরে বিশাল প্লাবন হয়ে গেল আমার আল্লাহ বলে একমাত্র ইমান দ্বারা ছাড়া তো বাঁচতে পারি নু পায়ের সন্তান কেনান বলেছিল বাবা কত উপরে পানি উঠবে সবচেয়ে বড় পাহাড়ের উপর চূড়ার মধ্যে গিয়ে আমি বসে থাকব আমার আল্লাহ সবচেয়ে বড় পাহাড়ের নাম ছিল জুদি নামক পাহাড় ওই পাহাড়ের আশি হাত উপরে আর পানি উঠেছিল ও কেনান কান্না করেছিল বেমান অবস্থা মৃত্যুবরণ করেছিল নৌকা থেকে নামার সময় সমস্ত প্রাণীগুলা নামায় ফেললো কিন্তু নু আলি সালাম বলে একটা জিনিস আমি কোনো মতে পাচ্ছিলাম না ওইটা হচ্ছে আঙ্কুর গাছ কিন্তু নৌকা থেকে আঙ্কুর গাছ কে নিল আমার আল্লাহ বলে ইবলি শয়দান নৌকা থেকে আঙ্কুর গাছ নিয়ে গিয়েছে কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে আমার আল্লাহ বলে হে নু তুমি নৌকা থেকে যখন আঙ্কুর গাছ নিয়ে গেছে তাকে গ্রেপ্তার করা ইবলিসকে বলা হলো কেন আঙ্কুর গাছ নিয়েছ আমি আমার চেষ্টা করেছি একটা জিনিস চুরি করব এবার ইবলিস আমি তোমাকে আঙ্কুর গাছটা একটা শর্ত দিতে পারি কি শর্ত বলে আঙ্কুর গাছ যখন রোপণ করব। একদিন পানে দিবে তুমি নু আর একদিন পানে দিব আমি ইবলিস বলল হ্যাঁ রাজি হয়ে গেলাম যখন আলাইহিস সালাম পানি দেওয়ার ডেট আসতো তিনি পানি দেয় আর ইবলিসের পানি দেওয়ার সময় আসতো সে আর পানি দেয় না সে শুকুরের রক্ত সেখানে ঢেলে দিত নু আলেসলামের পানি দেওয়ার কারণে অঙ্কুর হয়ে গিয়েছে মিষ্টি আর ইবসির সেই কেন রক্ত ঢেলে দেওয়ার কারণে বৈজ্ঞানিকরা বলে একটা অঙ্কুর যদি 7 দিন পর্যন্ত মাটির নিচে তুমি পাঁচ অবস্থায় ফেলে রাখো সাত দিন পরে দেখবা এটা মাস এটা খামার এটা নেশা হয়ে গিয়েছে কারণ সুপুর রক্ত সেই ঢুকার ঢাকার কারণে এজন্য আমার নেশা ঢুকিয়ে দিয়েছে আমার রবুল আরাবিন বলে পৃথিবীর জববেড়ে সব নেশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে গাব ইয়াবা বলো ফেন্সি বলো মরব গাজা বলো কারণ কি জান একজন মানুষ আর জানোয়ারের ভিতর একটাই পার্থক্য জানোয়ার কখনো দুনিয়ার জমিনে বিবেক নাই কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে কিন্তু আমরা মানুষটা কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি না